আমার মেয়ে জামিলা খাতুন আদরি আবেদা জাহেদা, কতদিন থেকে এই যে বাজার ঘুরতে পাইনি, বাজার কেমন হয়, নানার বাড়ি কেমন হয়, মামার বাড়ি কেমন হয়, জীবনে কোনোদিন দেখেনি বেবিরে, সুন্দর করে আমার মেয়েটাকে তুমি সাজিয়ে দাও, তাকে মেলা ঘুরতে নিয়ে যাব, কিংবা তাকে নানার বাড়ি নিয়ে যাব। বেগম তো জানে না তার কোন নানার বাড়ি নিয়ে যাবে রে, কোন মামার বাড়ি তাকে নিয়ে যাবে। মা সুন্দর করে যত্ন করে মেয়েকে সাজিয়ে খুঁজে বাবাকে যেত, নিয়ে যাও তোমার মেয়েকে নিয়ে যাও। ওই বাবা তার হাত খাটাকে ধরে কানতে 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 জঙ্গলে যে গর্ত করেছিল, ওই গর্ত করে এসেছিল ওই জঙ্গলের দিকে, মেয়েটা হাত ধরে কানতে লাগলো। মেয়েটা বলে বাবা গো, মেলা তো এদিকে নাই, এদিকে রাস্তা খুঁজে পাওয়া যায় না, আপনি এ জঙ্গলের মধ্যে আমাকে কোথায় নিয়ে যাবেন? বাবা বলেন বেটি রে, এই জঙ্গলের মধ্যে রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে। ইমাম বাড়াবি রহমতুল্লাহ আলাই বলেন ওই বেটির হাত ধরে কানতে 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 জঙ্গলের ভিতরে যেখানে গর্ত করেছে চলো, ওই গর্তের পাশে নিয়ে যে নিজের মেয়েকে বলতো, কলেজের টুকরা মেয়েকে বলতো, বেটি রে জীবনের মতন তুই আমাকে দেখলে আর দেখতে পাবি না, আমাকে জীবনের মতন তুই বাপ বলে আর আব্বা বলতে পারবি না। এই কথা বলে নিজের মেয়েকে বলতো, বেটি রে দেখো তো গর্তর দিকে তাকিয়ে, গর্তটা কত বড় আছে, এই খালটা গাড্ডাটা কত বড় আছে, মেয়ে ছোট মানুষ বুঝতে পারে না, যেমন এরকম ভাবে মাথা বাড়িয়ে গর্তটার দিকে দেখতে গিয়েছে, পেছন থেকে বাবা তাকে ধাক্কা দিয়ে গর্ততে ফেলে দিয়েছে, যেমন গর্ততে পড়া ওপর থেকে মাঠে যেতে শুরু করেছে। মেয়েটা গর্তে পড়ে পড়ে বলে আব্বা গো, কেন আপনি আমাকে গর্ততে ফেলে দিলেন? বলছে বেটি রে তোর জন্য আমি লাঞ্ছিত হয়েছে, তোর জন্য আমাকে অপমান হইতে হয়, তোর জন্য আমি সমাজে মুখটা দেখাতে পারি না, এর জন্য তোকে জীবনের মতো আমি এই গর্ততে দাফন করে দেব। আব্বা আব্বা বলে ওই মেয়েটা গর্ততে পড়ে চিৎকার করে, বাবা গো আপনাকে আব্বা বলে ডাকবো না, আপনার বাড়িও যাবো না, মাকে মা বলে ডাকবো না, যেদিকে আমার দূর চোখ যাবে আমি চলে যাব, জীবনে তোমার বাড়ি আসবো না, আমাকে তুমি গর্ত থেকে উঠে না। কিন্তু মানতক না, জিন্দা জমিনে তাকে দফন করে দেওয়া হতো, আল্লাহ দফন করে দেওয়া হতো। এবার নবীজি যখন নবী হলেন কত মান দিলেন মেয়েদেরকে জানেন? আল্লাহ সমান এই মজলিসের মধ্যে যার বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, ভালো করে শোনেন বন্ধ, এটা আমার কথা নয়, আল্লাহ নবী বলেছেন যার বাড়িতে দুটা মেয়ে জন্মগ্রহণ হয়েছে, এ হাদিসে দুটার কথা আছে, কিন্তু দুটা হোক তা তিনটা হোক কিংবা চারটা হোক কিংবা পাঁচটা হোক কিংবা একটা হোক, নবীজি বলেছেন যার বাড়িতে বেটি জন্মগ্রহণ হয়েছে ওই বেটিকে যদি সুন্দর করে লালন পালন করে তেল সাবন দিয়ে তাকে দিনী শিক্ষা দিয়ে দিনী তালিম দিয়ে পড়িয়ে লেখিয়ে বড় করে, আল্লাহর নবী বলেছে যদি একটা সুন্দর বাড়ি দেখে, সুন্দর জামাই দেখে, সুন্দর ঘর দেখে যদি মেয়ের বিবাহ দিতে পারেন, আল্লাহ নবী কত বড় সংবাদ জানাছেন, ও মেয়ের বাবারা শোনেন, ও মেয়ের বাবারা শোনেন, নবী বলেছেন ওই মেয়ের বাবা আর আমি নবী জান্নাতে যাব, শুধু জান্নাতে যাব না, নবী যে দুটো মঙ্গল কি সারা করে বললেন, ও আমার উম্মতেরা
দেখিয়ে দাও তোমরা শোনাবো এই দুটো অঙ্গ যেমন পাশাপাশি হয়ে আছে আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতে পাশাপাশি থাকবো সুবহানাল্লাহ দেখেন কত বড় আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুশখবরি দিয়েছেন আমাদের জন্য ভাইরা মুসলমান আজকে আমরা ইসলাম থেকে দূরে সরে গেছি এক মানুষ অন্য মানুষের উপরে জুলুম অত্যাচার করছি আজকে আমরা বলছি নরেন্দ্র মোদী জালিম বলি কি বলি না বলছি কি বলি না হে মুসলমান আপনি মুসলমান হয়ে কত বড় জুলুম অত্যাচার করছেন একটাই অন্তরে হা দেন আপনি জুমার দিনে জুমার নামাজ পড়তে যান যান কি যান না কতদিন মেয়ের বাবাকে দেখবেন ইমাম সাহেবকে বলবেন মাওলানা আমি একটা গরিব মানুষ মেয়ের বিবাহ দিতে পারি না কিছু টাকার দরকার আছে একটু এলান করে দেয় যেন লোকেরা আমাকে কিছু সাহায্য করে বলে কি বলে না এরে মুসলমান কেমন মুসলমান আপনি বলে আজকে বলছেন সরকার জালিম আরে সরকার তো জালিম হতে পারে ও দিন জানে না কোরআন জানে না শরীয়ত জানে না আর আপনি দিন জানেন শরীয়ত জানেন সব কিছু জেনে এক মুসলমান অন্য মুসলমানের উপরে জুলুম করলেন যে নবী বলেছেন বেটি বাড়িতে জন্মগ্রহণ হতে গেলে জান্নাতে আমার সাথে থাকবে যে নবী বলেছেন ওই বিবাহটা সবচেয়ে ভালো ওই বিবাহের বরকত আছে যে বিবাহতে সবচেয়ে খরচ কম হয় আপনি একটা কেমন মুসলমান ছেলের বিবাহ দিতে গিয়ে এক মেয়ের বাবাকে আপনি ভিক্ষা করিয়ে ছাড়লেন কেমন মুসলমান হলেন আপনি ভাই তাই আপনাকে বলি আপনারা বলেন আজকে আমি বলবো না এই যে যখন আমরা ছেলে ও তার নাতির বিবাহ দিই টাকা নিই টাকা দেওয়াটা কি বলেন তো জোরে বলেন আরো জোরে বলেন পায়খানা করা কি জোরে বলেন পায়খানা খাওয়া কি কুকুরের মাংস খাওয়া কি সরের মাংস খাওয়া কি এগুলো যেমন হারাম বিবাহের সময়তে মেয়ের বাবার কাছ থেকে টাকা গাড়ি নেওয়াটা হারাম আমার মতো মুরব্বি সাহেব ছেলের বিবাহ জুড়েছি আমি তো মুরব্বি সাহেব মানুষ আমার তো কোনো আকাঙ্ক্ষা নাই সব বড় বেটাকে বড় জায়গা সঙ্গে দিয়েছি ওরা চা করবে এদিকে বাতান দেবে দিয়েছে সিঙ্গেল দিয়েছে বেটা গাড়ি না হলে রাখি হবি না আর বলছে কি আমি মুরব্বি সাহেব মানুষ কে ছেলে বলা ভাই রে মুসলমান আর তো আগে চলে ওই মক্কার লোকেরা নিজের মেয়েদেরকে স্ত্রীদের কত মান দিত আল্লাহর নবী বলেছেন মেয়েদের প্রত্যেক মাসে মাসে হাজ হয় এমসি হয় হয় কি হয় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীজি যখন দুনিয়া চলেন নবী হলেন তার চাইতে আগে ওই মক্কার লোকেরা মক্কার মানুষেরা যখন তার স্ত্রীদের মেন্স হতো যখন হাজ হতো তোমাকে হতো যতদিন না পাক হয়ে থাকতো কিস্ত্রীটা চার দিন পাঁচ দিন সাত দিন দু দিন দশ দিন আল্লাহ নবী বলেছেন ওর সাথে ওঠা বসা করতো না ওর বিছানা আলাদা করে দিত ওর হাতের তৈরি করা খেত না পানি যদি নিয়ে আসতো খেত না ভাত রান্না করলে খেত না এরকম ভাবে আলাদা হয়ে থাকতো ওর সাথে কোন রকমের তার সম্পর্ক কিন্তু নবীজি মা খালাদের দাম কত কি বাড়াইলেন জানেন আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি যখন হায় অবস্থায় থাকতাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন ও মায়ের খালা শুনে যদি কোনো মা যদি কোনো খালা যদি কোনো বোন যদি হাজ মাসে কবরস্থানে থাকে নবী বলেছেন যতদিন না পাক হয়ে থাকবে তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন যতদিন হাজ অবস্থানে থাকবে ওরা নামাজ পড়বে না রব্বুল আলামিন তাদের জন্য নামাজকে মাফ করে দিয়েছেন কিন্তু যদি কোনো মা কোনো খালা কোনো বোন রোজার হালাতে রোজার অবস্থা
বছরে যদি হায় মাসে গ্রহণ হয় তাহলে নাকি বলেছেন রোজা রাখবে না, যটা রোজা তার ছুড়ে যাবে অন্য মাসে সেই রোজা কোটা তাকে পূর্ণ করতে হবে। তারপর হায়াত এসা বলেন আল্লাহ নবী আমার পাঞ্জরে বসে থাকতে, আমি নবীর পাঞ্জরে বসে থাকতাম, এবার আমি দুধ কিংবা পানি নিয়ে হায়াত এসা বলছেন ওই সময়টা আমি না পা খেয়ে থাকতাম, আমার হাত হতো আমার মেন্স হতো আমি না পা খেয়ে থাকতাম, আমি গিলাসে পানি নিলাম, গিলাসে পানি নিয়ে আমি গিলাসে মুখ লাগিয়ে পানি পান করলাম, তারপরে আমি গিলাস আমি ওই গিলাসটাকে যখন রেখে দিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গিলাসটাকে উঠিয়ে হযরত আয়েশা বলেন যেই জায়গাতে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি ওই জায়গাতেই নবীজি নিজের মুখ লাগিয়ে পানি পান করতেন। নারে তাকবীর, তাই নারে মুসলমান। হযরত আয়েশা আরো বলেন আমি মাংস খাছিলাম গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খাছিলাম, যদি কোনো মাংস কিংবা কোনো হাড্ডি আমি যদি কিছু যদি আমি রেখে দিয়েছি নাবিজি আমার দিকে দেখেছেন, নাবিজি যেমন আমি খারাপ দেয় ওই মাংস হাড্ডি রেখে দিলাম আল্লাহর নবী ওই মাংস ওই হাড্ডি উঠিয়ে যেই জায়গাতে আমি মুখ লাগাই চুষ্টাম ছিঁড়েছি ওই জায়গাতে নাবিজি মুখ লাগাইয়ে গোস্ত খেতেন। দেখেন নবীজি দেখিয়ে দিলেন এই মক্কার লোকেরা তোমরা যে কাজটা করছো যে তোমাদের বিবিরে না পাক হয়ে আছে ওকে আলাদা রাখো আর ওর হাতের খাও না ওর পাঞ্জরে তোমরা ঘুমাও না, এটা ভুল, ইসলাম এটা বলেনি, এটা জুলুম করা হচ্ছে। নবীজি দেখিয়ে দিলেন দেখো আমার স্ত্রী না পাক হয়ে আছে, আমি তাদের পানি পান করা গিলাসে পানি পান করলাম, যে গোস্ত ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে ওই গোস্ত আমি নবী ছিঁড়ে খেলাম। এখনকার বর্তমান যুগে একটা কথা বলি, কত মাথালা আছে আপনাদেরকে একটা প্রশ্ন করি, স্বামী স্ত্রী এক থালাতে জীবনে কোনোদিন খেয়েছে আপনারা? খেয়েছেন? জি খাবেন, মহব্বত বাড়বে, ভালোবাসা বাড়বে। কত মাথালাতে এমন আছে যদি তার স্বামীকে ভাত খেতে খেতে যদি থালাতে ছেড়ে দেয় ভাতটা খেয়ে নাও আমি পারলাম না খেতে, কত মাথালা বলবেন কি জানে? ছেলেটাকে বলবে আব্দুল্লাহ রে ছাগলটাকে বকরিটাকে খাইয়ে দেবে, কে কেউ কেনা ভাত খেলে বলে কি বলে না সুবহানাল্লাহ, জি না মায়ের খালা মহব্বত করবে ভালোবাসা করবে। আরেক পাকে চলেন আল্লাহর নবী নিজের বেটিকে কত ভালোবাসতেন, সহি হাদিস গল্প কিসা কাহিনী বলতে আসেনি আপনাদের সামনে আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ টাইম নবী কি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন শেষ টাইম শেষ সময় এর তুমি সমাতে নবীজি একজনকে বলছেন আমার বেটিকে ডাকো, নবীজির চারজন বেটি ছিলেন তার মধ্যে ছোট বেটির নাম হলো ফাতেমা, ছোট বেটির নাম কি ফাতেমা, আমার ফাতেমাকে ডাকো আমি একটু দেখবো। নবীজির স্ত্রীরা বসে আছেন নবীজির পাঞ্জরে, সাহাবায়ে কিরাম বসে আছেন, নবীজি বললেন আমার বেটি ফাতেমাকে ডাকো, ফাতেমা এলেন, যখন পাঞ্জরে এলেন আল্লাহর নবী ফাতেমাকে বললেন মা ফাতেমা তোমার মুখটা মারো আমার মুখের কাছে লাগিয়ে দাও আমি নবী তোমাকে আস্তে আস্তে করে কিছু কথা বলবো, ডাকছে মা মা গো এসো আমার এই মুখের কাছে তোমার কানটা লাগিয়ে দাও মা আস্তে করে কথা বলবো যেন আমার সাহাবীরা শুনতে না পায় যেন আমার বিবিরা শুনতে পায়। সুবহানাল্লাহ, মা ফাতেমা আপা মুখের কাছে নিজের কানটাকে সাকিয়ে দিলেন, নবীজি আস্তে আস্তে করে বেটিকে কোন এমন কথা বললে কথা শুনতে শুনতে মা ফাতেমার চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো কাঁদতে লাগলে, কি নবী এমন কথা বলে দিলে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো, নবীজি দেখলেন হারে আমার কথা শুনে আমার মার চোখে পানি আমার কলজার টুকুরার চোখে পানি আমার নয়ন মনের চোখে পানি আমি নবী সহ্য করতে পারবো না, নবী আবার বললেন মা তোমার মুখ কানটা
কাছে আর একবার লাগাইয়া দাও। আবার লাগিয়ে দিলে আস্তে আস্তে করে নবীজি এইবারে কোন এমন কথা বললে যার চোখে ঝরঝর ঝরঝর করে পানি ঝরত, ওই কান্না মানুষ এবার হাসতে লাগলে। প্রথমে কোন এমন কথা বললে নবীজি কানে কানে কানতে লাগলেন, দ্বিতীয় নম্বরে কোন এমন নবী কথা বললে হাসতে লাগলেন, হাসতে লাগলেন, নবীজি দুনিয়া থেকে চলে গেলেন। এবার আল্লাহ নবীর স্ত্রী হযরত আয়েশা ভুলেনি বেটিকে বলছেন, বেটি যখন তোমার আব্বা যান দুনিয়া থেকে চলে গেলেন ওই টাইমে বেটি রে কোন এমন কথা তোমাকে বলেছেন, আমরা তার স্ত্রী বসেছিলাম আমাদেরকে নবী বললেন না, প্রথমবার যখন তোমাকে কানে কানে কথা বলে তুমি হেসেছিলে কেঁদেছিলে, আর দ্বিতীয়বার নবী কোন এমন তোমাকে কথা বলেছিলে যে তুমি হেসেছিলে, মা মা একটু তুমি দয়া করে বলো। মা ফাতেমা বললেন, আম্মা গো যখন আমার আব্বা যখন আমাকে প্রথমে কথা বললেন আমি কান্দলাম, এই কথা বাবা বলেছিলে, মা গো এখন আমার সময় শেষ আমি দুনিয়া থেকে চলে যাব আর তুমি আব্বা বলে আমাকে ডাকতে পারবে না, আমি বাবার খবর পি বাবার মতে খবর শুনে আমি সহ্য না করতে পেরে আমি কান্না করলাম। এবার যখন দেখলেন আমার চোখে পানি আমার আব্বা জান দুই নম্বর আমাকে বললেন, পেটিরে তুমি কেঁদো না মা কেঁদো না কেঁদো না, আমি নবী তোমার চোখে আমি পানি দেখতে পারবো না, মা আমার মৃত্যুর পর আমার বংশের মধ্যে আমার খানদানের মধ্যে সবচাইতে যেটা কিয়ামতের দিন বা কবরে কিংবা আমার বংশের মধ্যে সবচাইতে যে আগে মারা যাবে যার মত হবে সেটা হবে মা ফাতেমা তুমি। এই কথাটা যখন আমি শুনলাম যে আমার বংশের পর নবীর মৃত্যুর পর আমি মরবো আমি হাসতে লাগলাম, আরে কয়েকদিন পর তো বাবা ঝুলে রাখা হবে, হাদিসটা কেন শুনালাম এই জন্য শুনালাম, নবীজি নিজের মেয়েকে বেটিকে কত ভালোবাসতেন নিজের মতের কথা স্ত্রীকে বললেন না বেটিকে বলছেন। আর আমাদের ভালোবাসা আমাদের মহব্বত কেমন জানেন, আল্লাহ আপনার এলাকাতে আছে কিনা বলতে পারবো না, আমাদের এলাকাতে আছে, বাপের যদি 5 বিঘা জমিন আছে আর দুটা মেয়ে 3টে ছেলে আছে তো বেটারাকে দিবে ওই বসবাস জমিন যেগুলো আছে ওগুলা দিবে রোডের কান্নাতে, আর নিজের মেয়েরাকে বেটি রেখে দিবে মাঠে যেখানে ফসল হয় শুধু ভারী মন্দা হবে না, তাই কি ভাই না হিসাব লাগবে, একদিন হিসাব লাগবে। আপনি মেয়েরাকে গরিব করে গেলেন, আপনি ছেলেরাকে শুধু বসবাস জমিন দিলেন, মেয়েরাও হাত রাখে যে তাকে বসবাস জমিন দে ভাই, না হলে কি আমাদের দিন হিসাব লাগবে, খায় যাও উনি কামে যাব না আর একটু আগে চলেন। আজকে আমরা মুসলমান বলি মেয়েদের কোনো হক নাই কোনো সম্মান নাই, পাকা করার মতন তাদেরকে আমরা বুঝি, যেমন একটা লোক করা বেচতে গিয়েছে আর করার চোখাকে ছিঁড়ে দিয়েছে, বন 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 করে মাছি বসে যদি বলে ভাই 2 টাকা দর দর এক টাকা নিয়ে এলাম গরিব করবে না, আপনাকে ফিরে যেতে হবে না তো, হ্যাঁ তোর কলাতে কে খাবে মাছি বসছে, ঠিক মুসলমান আমরা তাই বলি, মেয়েদের কোনো মান নাই কোনো ইজ্জত নাই সম্মান নাই, ইসলাম ধর্মে কত মান দিয়েছেন আমার কথা নয় আল্লাহ সওয়াব, আল্লাহ কোরআনে বলছেন ওয়া আতুন্নিসা صدقاتهن نحلا فإن طبن لكم عن شيء منه نفسا فكلوه هنيئا مريئا. যখন তুমি বিবাহ করবে যেই মহিলাকে বিবাহ করবে যে মেয়ে ছেলেকে বিবাহ করবে বিবাহের টাইমে কবুল করার আগে আগে যেটা তার হক মোহর রয়েছে ওই মোহরটাকে তুমি রাজি খুশি আদায় করে দাও। দেখেন আজকে আমরা মুসলমান বলছি বিবাহ করতে যাব গাড়ি দিতে পারে তো রিস্তা ঠিক আছে তাকে কোরকোনা হবে, না পারে যদি তো হবে না, এই মুসলমান আল্লাহ বলছেন তুমি যখন বিবাহ
করবে, যাকে বিবাহ করবে বিবাহের টাইমে তাকে মোহর দিয়ে দাও। এবার আল্লাহ বলছেন যদি মেয়েটাকে বিবাহ করবে বিবাহের টাইমে যেটা মোহর ধার্য করা হয়েছে, ধরেন 5000 টাকা মোহর ধার্য হয়েছে কিংবা 10000 টাকা মোহর ধার্য হয়েছে, 10000 টাকার মধ্যে যাকে আপনি বিবাহ করবেন নিজ ইচ্ছায় খুশি মনে যদি বলে আমি 2000 টাকা মাফ করে দিলাম, 3000 টাকা মাফ করে দিলাম, 5000 টাকা তাকে মাফ করে দিলাম, আল্লাহ বলেন বান্দারে যেই টাকা কোটা তোমাকে নিজ ইচ্ছায় মাফ করে দিয়েছে পাকুলু হানি আমারিয়া ওই টাকা তুমি মজা মেরে খাও। মামুনের উদ্দেশ্যে বলছি আমি যে আপনারা তো মিলে মিলে বসেন, জায়গা আলাদা অনেক খালি আছে, যারা পরে আসছে তাদের অসুবিধা হচ্ছে বসার, বলেন আপনারা মিলে মিলে আগা দিকে জায়গাটা পূরণ করে দেন, আর যারা পূর্ব দিকে দাঁড়িয়ে আছেন তারা পশ্চিম দিকে চলে আসেন, পশ্চিম দিকে অনেক জায়গা খালি আছে, মেহরবানি করে চলে আসেন আপনারা দাঁড়িয়ে থাকেন না এদিকে। তো আয়াত থেকে কি বলতে পারলাম, বিবাহের টাইমে প্রথমে ছেলের হক না মেয়ের হক, একটু জোরে বলেন, জোরে বলেন, তাকে মোহরা দিতে হবে। আপনার এলাকাতে হয় কি হয় না বলে বলতে পারবো না, আমার এলাকাতে বেশিরভাগ বিয়েতে দেখতে পাই, ধরেন যে কোনো ছেলে বিবাহ করছে তার কাছ থেকে 1,00,000 টাকা নিবে, ওই 1,00,000 টাকার মধ্যে থেকে তাকে বলবে ভাই 5,000-10,000 যেটা মোহর ধার্য হয়েছে দিয়ে দে, হয় কি হয় না আপনার এলাকাতে হয়, চলবে না, হারাম। আপনি যদি আজকে ব্যবসা হয় আর বলেন আমি 5,000 টাকা দান করবো, তো টাকা নেই পকেটে, এবার আপনি চলে গেলেন চুরি করতে, কোনো লোকের গরু চুরি করে তাকে বিক্রি করে 5,000 টাকা আপনি দান করবেন, দান হবে, যদি বলেন দান হবে, হবে না, তা আপনি টাকা কি করে কাজকে তার কাছ থেকে নিলেন 1,00,000 টাকা, আর তো ওই টাকার মধ্যে আপনি 10,000 টাকা আপনি দিয়ে দিলেন মোহর, কেমন করে হবে ভাই, চুরি করা টাকা দিয়ে করা টাকা দিয়ে কেমন করে মোহর হবে, মোহর হবে না, খাইটা টাকা লাগবে আপনাকে। ভাই আমার শুধু কোরআনের কথা নয়, আল্লাহ নবীর একটা হাদিস শোনাচ্ছি সহিহাতে, নবী জি একদিন বসে আছেন সাহাবাই কেরাম, আজকে যেমন আপনারা বসে বসে জলসা শুনছেন, আল্লাহ নবীর যুগে সাহাবাই কেরাম বসে আছে, আল্লাহ রসুল বসে আছেন, একে বলেছে থাকতে থাকতে একজন মহিলা সুন্দর হয়ে পর্দাশীল হয়ে আল্লাহর নবীর কাছে এসে হাজির হয়েছে, সাহাবায়ে কেরাম বসে আছেন ভালো করে শুনবেন, আল্লাহ রাসূল বসে আছেন, মহিলা এসে কি বলছেন, জি তো আহা বলা কে নাফসি ইয়া রাসূল আল্লাহ, ওই মহিলা বলতে লাগলে আল্লাহ নবী গো আমার জান খারাপ আপনাকে সবে দিলাম, আমি আপনাকে হেবা করে দিলাম, আমি আপনাকে দান করে দিলাম গো নবী, আপনাকে মোহরানা লাগবে না, আপনাকে টাকা লাগবে না, আপনাকে পয়সা লাগবে না, বিনা টাকাতে বিনা মোহরে আপনি আমাকে বিবাহ করলেন, ডাইরেক্ট নবী কাছে বলছে নবীজি আমার জান আপনাকে সঁপে দিলাম আপনি আমাকে বিবাহ করলেন। আল্লাহ রাসূল দেখলেন তাকে, দেখতে কেমন দেখলেন, মাথা চালি থেকে নিয়ে পা তালে পর্যন্ত দেখলেন, দেখা পা এই দেখেন মাথা নিচে করে দিল, বসে আছেন কিচ্ছু বললেন না, যে তোমাকে বিবাহ করবো কি করবো না, তুমি পছন্দ আছো কি না, না না কিছুই বললেন না, নাবিটি মেয়েটা মনে মনে ভাবতে লাগলো আল্লাহ রসুল আমাকে দেখলেন, আমার জান নবীকে হেবা করে দিয়েছি, নবীজি আমার দিকে দেখলেন, দেখা পর চুপচাপ বসে আছেন, হানা কিছু বললেন না, যতক্ষণ পর্যন্ত নবী আমাকে হানা বলবেন ততক্ষণ পর্যন্ত আমি যাব না, ফাজালা সব হাদিস এসেছে, মহিলাটা বসে গেলেন, বসে আছেন সাহাবিরা দেখছেন কি ব্যাপারে নবী কিচ্ছু বললেন না, উয়ার দিকে দেখে উয়ার দিকে দেখে কোনো খবর নাই, যখন কিছু সময় কেটে গেল বাবা মারা চলুন ওই যে সাহাবীরা বসেছিলেন সাহাবীদের মধ্যে একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন, বলছেন আল্লাহর নবী গো ওই ছেলেটা নিজের জান খারাপটাকে সঁপে দিয়েছে, আপনাকে হেবা করে দিয়েছে, আল্লাহর নবী গো যদি ওকে বিবাহ করার আপনার দরকার আছে, আপনার প্রয়োজন না আছে, আল্লাহর নবী গো আমি আপনার সাহাবি বন্ধু, আমার দরকার
দরকার রয়েছে ফসম বিবি নিহা ওই বেটিছিলার সাথে আমার আপনি বিয়া লাগিয়ে দেয় নবীজি আপনি যদি তাকে বিবাহ না করবেন আপনার দরকার না আছে আমি আপনার সাহাবী আমার দরকার আছে ওর বিয়েটা আমার সাথে লাগিয়ে দেয় যখন কথাটা বলছে নবীজি কি বললে হাল ইন্নাকা মিন শাই এ বাবা ও আমার সাহাবী তুমি তাকে বিবাহ করবে হাল ইন্নাকা মিন শাই কিছু আছে মোহর দেওয়ার মতো সাহাবী বলছে আল্লাহর রাসূল আমি তো গরিব মানুষ আমি ভেবেছি উনি যে জান আপনাকে সঁপে দিয়েছে তো আমি যদি তাকে বিবাহ করতে পারতাম মনে হয় মোহর লাগবে না বইলা আমি রাজি হয়েছি মোহর দেওয়ার আমার ক্ষমতা নাই আল্লাহর রাসূল বললেন ও আমার সাহাবী শোনো তুমি বাড়িতে চলে যাও দেখো তুমি কিছু পাও কিনা যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না যাও দেখো তুমি বাড়ি থেকে কিছু আনতে পারো কিনা আমাদের মতো তো নয় আরে টাকা না আছে 5 কেজি কালে বিক্রি করে দিব গম বিক্রি করে দিব চাল বিক্রি করে দিব আর কিছু বিক্রি করে দিব গরিব মানুষ কিচ্ছু নেই বাড়িতে সুবহানাল্লাহ বাড়ি চলে গেলেন বাড়ি যাওয়ার পর দেখছেন খোঁজাখুঁজি করে কি আছে বাড়িতে কি আছে বাড়িতে কিচ্ছু পেলেন না নবী কেসা বলছেন ইয়া রাসূলুল্লাহ মা ওয়াজাদতু শাইয়্যা আল্লাহর নবী গো বাড়িতে আমি অনেক ক্ষণ ধরে খোঁজা খুঁজে করলাম কিন্তু মা ওয়াজাদতু শাইয়্যা আমি বাড়ি থেকে কিছু আনতে পারলাম না আল্লাহ রাসূল বলেন ও আমার সাহাবী শোনো ওয়ানজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ তুমি যাও আর বাড়িতে আর একবার ওয়ানজুর ওয়ালাউ খাতামান মিন হাদিদ যদি একটা লোহার আংটি পেয়ে যাও সোনার আংটি নয় চাঁদের আংটি নয় হীরা মোতির আংটি নয় সামান্য নবী বললেন যদি একটা লোহার আংটি পেয়ে যাও ওই আংটি তুমি নিয়ে আসো কিন্তু বাবা শোনো রে যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে ততক্ষণ পর্যন্ত তোমার বিয়ে হবে না আমি আপনার সাবি বাড়ি থেকে একটা লোহার আঙ্গুটি পর্যন্ত আনতে পারলাম না বলছে বাবা রে যতক্ষণ পর্যন্ত তুমি মোহর আদায় না করবে তোমার বিয়ে হবে না সে সাহাবী বলছেন নবি গো ওয়ালা কিহাজা জারি এই যে আমার পরনে একটা লুঙ্গি রয়েছে এই লুঙ্গিটাকে মোহর দিয়ে দিব নবীজি বললেন মা তাসলাউ বি জারি আর লুঙ্গিতে কি হবে সে সাহাবী বললেন নবি গো এই লুঙ্গিটা আমি দুই ভাগ করে দেব এক ভাগটাকে মোহর আদায় দিয়ে দিব আর এক ভাগ আমি পরনে রাখব নবী বললেন না হবে না এই লুঙ্গিতে মোহর হবে না কারণ এই লুঙ্গিকে যদি তুমি দুই ভাগ করে দাও এক ভাগ তাকে যদি মোহর দিয়ে দাও এক ভাগে তাহলে না দোপাট্টা চাদর কিছু হবে না এক ভাগ তোমার পরা হবে না এই জন্য তোমার এই লুঙ্গিতে মোহর হবে না আফসোস করে বসে গেলে আর তো বিয়ে হবে না মোহর দিতে পারলাম না আফসোস করে বসে গেলে কিছুক্ষণ বসার পর বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে হাঁটতে লাগলে কিছু দূর যাওয়া পা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ডাকলেন হে ডাকো ডাকো এ কি নবী কি আল্লাহ রাসূল বললেন বাবা রে আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ বাড়ি থেকে যখন একটা লোহার আঙ্গুঠি পর্যন্ত আনতে পারলে না আমি জানতে পারলাম তুমি গরিব মানুষ তবে বাবা বড় তো মাসা কামিয়াল কুরআন এ আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা মাযা কামিনাল কোরআন আল্লাহর কিতাব কোরআন থেকে তুমি কিছু জানো কিনা সাহাবী বলছে না জানি ফাতাহা নবীর সাথে নাম বলে দিলেন নবী গামে সূরা 3 জানি নবী গামে সূরা 4 জানি জানি নবী গামে সূরা তাহরিক জানি নবী গামে সূরা বাকারা জানি নবী গামে সূরা
নাসারি এ করে করে কিছু সূরার নাম বলে দিলেন। আল্লাহ রাসূল বললেন, বাবা রে এই সূরাগুলো তুমি ভালো করে পড়তে পারবে? জি নবী জি আমি ভালো করে পড়তে পারবো। আল্লাহর নবী বললেন, যাও রে বাবা যাও যাও, এই কোরআনের আয়াতকে আমি মোহর করে তার সঙ্গে তোমার বিয়ে লাগিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কেন বললাম আজকে? এই জন্য আমি বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের মান ইজ্জত সম্মানকে কতখানি বাড়িয়ে দিলেন, যতক্ষণ পর্যন্ত মোহর আদায় না হলো কতক্ষণ পর্যন্ত নবী তার সাথে বিয়ে লাগালেন না। হ্যাঁ রে মুসলমান, আজকে আমার কথা আছি আর একটু আগে চলেন, আরেকটা হাত ছোড়া পড়ে গেল আমার। সুবহানাল্লাহ, কত কোরআন তাদের মুখস্থ ছিল গো। হ্যাঁ, আজকে মাথার তো অবস্থা এমন, তারা কোরআন জানে না, কোরআন বুঝে না, কোরআন কি জিনিস। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসিম রিজভী সুপ্রিম কোর্টে কেস করেছে কোরআনের 26 আয়াত ঘটার জন্য, শুনেছেন না? সুবহানাল্লাহ, হায় রে আল্লাহ। বলছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা নিজের তরফ থেকে 26 আয়াতকে কোরআনে লাগিয়েছে, আল্লাহর পক্ষ থেকে এগুলো নাযিল হয়নি। নাউযুবিল্লাহি মিন যালিক। এই খাবিসরা বলেছে এরকম ভাবে 26 আয়াতের পরে কেস করা হয়েছে। আল্লাহু সাওয়াব। আজকে আমরা মুসলমান কতদিন কোরআন জানি, এক একটু কোরআন আমরা শিখছি, এক একটু কোরআন আমরা জানছি শুধু বিবাহ করার জন্য। জি, বিবাহ করার জন্য। দাদা বলবে, নানা বলবে, নানি বলবে, কতদিন হয়তো মা বলবে, হারে গোলামের কাটা গোলাম, সরের কাটা সরি, লেখা আছে আপনাকে দিকে, মায়েরা খেলা গালি দেয় যে তোকে টাইলবাদ পরশু দেখতে আসবে আর তোকে দোয়া সোরা কিচ্ছু শিখলি না, তো কেমন কেন হবে, কি বলবে তুই মানুষের সামনে? এই বিবাহ করার জন্য হাত পাকে কোরআনের ভেঙে চুরে টেনে তুলছে, কোন রকম একটা দুটো সুরা শিখবে। ভাইরা আমার, আল্লাহ নবীর যুগের একটা হাদিস আপনাদের সামনে বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন মহিলা ছিলেন, সেটা কে মহিলা জানেন? সাফফান বিন মুয়াত্তালের স্ত্রী। সাফফান বিন মুয়াত্তাল একজন সাহাবী, ওই সাহাবীর স্ত্রী নিজের স্বামীর উপরে কেস করতে গেলেন। আল্লাহ তার উপরে কেস করতে গেলে জোরে বলে স্বামীর উপরে কেস, কেমন কেস করতে গেলেন? আমাকে খেতে দেয় না, আমাকে মারে, আমাকে কাপড় দেয় না, আমাকে হাঁকিয়ে দেয়, আমাকে গালি দেয়। জি না, এ মায়েরা খেলাটা শোনেন, কেমন কেস? আল্লাহু সামাদ। চলে গেলেন নবীর দরবারে। আজকে কেস করতে হয়তো থানা যেতে হয়, কোর্ট যেতে হয়, ওই যুগে নবীর দরবারে কেস করতে চলে গেলেন সাফফান বিন মুয়াত্তালের স্ত্রী। কেস করতে গেলেন, নিজের স্বামীর শেকাত নিয়ে গেলেন, যে সভাতে যাচ্ছেন ওই সভাতে তার স্বামী সাফফান বিন মুয়াত্তাল নাবির পাঞ্জরে বসে আছেন। আপনারা দুই পার্টিতে ঝগড়া হয়েছে, দুই পক্ষে ঝগড়া হয়েছে, তারা দুজন কি এক সঙ্গে থানা যাবে কেস করতে না আলাদা আলাদা যাবে? জোরে বলে আলাদা আলাদা যাবে। এবার সাফফান বিন মুয়াত্তাল স্ত্রী তার স্বামীর শেকাত নিয়ে গেছে আল্লাহ রাসূলের দরবারে, দেখছেন তার স্বামী বসে আছেন, ই ভাবা চিন্তা করছে আল্লাহ কি করব, যার শেকাত নিয়ে যার কেস নিয়ে এসেছি ও তো নবীর পাঞ্জরে বসে আছেন, কেমন করে তার সামনে কথা বলবো? কিন্তু তারা আল্লাহ মানি বলছেন, এসেছি কেস করতে, তো কেস করবো। আচ্ছা থা, নবীকে বলছেন আল্লাহর নবী গো, সাফওয়ান বিন মুয়াত্তাল আমার স্বামী, এই যে আপনার পাঞ্জরে বসে আছে, তার উপরে আমি তিনটা কেস করতে এসেছি, তিনটা সেকেন্ড নিয়ে এসেছি গো নবী জি। বলছেন কি সেকেন্ড নিয়ে এসেছো বলো? বলছে আল্লাহ নবী গো, প্রথম কেস প্রথম শেখায় ধরু, এই যে আমার স্বামী সাফওয়ান বিন মুয়াত্তাল, আমি যখন নামাজ পড়ি নামাজের হালাতে আমাকে মারে আর বলে নামাজ ছেড়ে দে রে, নামাজ ছেড়ে দে, আমাকে বলে নামাজ ছেড়ে দে, নামাজ করতে হবে না, না ছাড়লে আমাকে মারে, ইল মারে, চড় মারে, কুটা মারে, বলে নামাজ ছাড়। দুই নম্বর নাবে গো, আমি যখন রোজা রাখে রোজার অবস্থাতে রোজার হালাতে আমার স্বামী আমাকে খাজুর দেয় পানি
দিয়ে কিংবা ছাতর দিয়ে বলে রোজা ভাঙ রে তুই রোজা ভাঙ, যদি আমি না রোজা ছাড়ি আমার বুকে খাজুর কিংবা পানি দিয়ে আমার রোজাটাকে ভেঙে দেয়। তিন নম্বরে বললেন আমি গো আমার স্বামী সব ফরমের মাতার ফজরের নামাজ পড়েন যখন সূর্য উঠে যায়। ফজরের নামাজ সূর্য ওঠার আগে না পরে? জি বলছেন আমার স্বামী নামাজ পড়েন ফজরে যখন সূর্য উঠে যায়। আল্লাহ সুবহানাল্লাহ। কেউ কে প্রথমে নামে যে আমি নামাজ পড়ি আমাকে মারে নামাজ হালাতে, দ্বিতীয় নম্বরে রোজা রাখি রোজা ভেঙে যায়, তৃতীয় নম্বরে আমার স্বামী ফজরের নামাজ পড়ে সূর্য উঠে যায়। এ মায়েরা খেলারা কোনদিন এই কেস কোন মারানা কোন মন্ডল সরকারের কাছে নিয়ে গেছেন? আরে ফজরের পর তো দূরের কথা, মন্ডলজি সরকারকে আমার স্বামীকে নামাজই পড়ে না কত রকম কথা বলি মানে না চক্কে তাকে বুঝান তো, এগুলো কেউ করবে না আমার কোন মায়া খেলা। খাই যাও আমার টাইম খুব শর্ট হয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে সাফওয়ানকে, আরে বাবা তোমার স্ত্রী তোমার উপরে কেস করেছে, তিনটা শেখাতে এসেছে তোমার, এগুলো সত্য না মিথ্যা? এই যুগে আমরা যদি মুসলমান হইতাম মানুষ হইতাম কি করতাম? নাকটাকে চড়িয়ে দিতাম, জমাকে করে চমচম ভালো ব্যক্তি হারি তোর থাকে দেশে কাপড় দিয়ে ছেড়ে করছে করছে আর তুই আমার শেখাত করতেছে ছেড়েস চল চল রাখি যে দেখাচ্ছি বলতাম কি বলতাম না? কিন্তু এরা মুসলমান যার সিলাতে কোরআন আছে সে সাহেব বলছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আজকে যদি আমি মিথ্যা কথা বলে দিই না না বিজি আমি তাকে মারি না, আজকে যদি আমি মিথ্যা বলার কথা বলে দিই না না বিজি আমি সারোজা ভাঙি না, না না বিজি আমি নামাজ জাপুরে সূর্য ওঠার আগে যদি আজকে মিথ্যা কথা বলে পার হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু মানুষের হাতে কথা বলবে পায়সা খুঁজিয়ে দিবে বেমা কানু যা পৃথিবীটা করবো। তো বলছে যে আল্লাহ সমাদ সব জমা দিয়ে দিবে। এবার বলছেন জি নবীজি আমার স্ত্রী যা কিছু বলেছেন আমার ব্যাপারে সব সত্য বলেছে, তিনটার মধ্যে একটা আমি বলবো আল্লাহ সমাদ। নবীজি বলছেন আরে বাবা নমাজের হালাতে তোমার স্ত্রীটাকে কেন মারো, কি ব্যাপারটা? সেই সাহেব বলেন আল্লাহ নবী গো এই জন্য আমি মারি, আমি একটা গরিব মানুষ সারাদিন মাঠে কামে কাজে চলে যাই, আমি সারাদিন মাঠে কাজ করি, কাজ করার পর আমি যখন সন্ধ্যা বেলাতে বাড়ি আছি আমি খাওয়া দাওয়ার করে আমার স্ত্রী আমার জন্য বিছানা লাগিয়ে দেয় আমি বিছানে চলে যাই, বিছানা যাওয়ার পর আমার স্ত্রী নফল নামাজ পড়িতে থাকে গোনা বেঁধে নামাজ পড়িতে থাকে, কোরআনের মধ্যে সবচেয়ে যেগুলো বড় বড় সুরা ইয়াকাতে দুটা আকিরা তেলাওয়াত করে কোরআনের সব থেকে বড় সুরা সুরা বাকারা সুরা ইমরান সুরা মায়দা সুরা নিসা এগুলো বড় বড় সুরা, এক একটা সুরা দু পারা আড়াই পারা করে, মানে সেই সাহেব বলছেন আল্লাহ নবী গো চার পারা কিংবা সাড়ে চার পারা করে কোরআন একা আকিরাতে তেলাওয়াত করে, কোনদিন রাত বারোটা হয়ে যায় কোনদিন রাত দুটা হয়ে যায় কোনদিন পর দিন সে ফজর আজান দিয়ে দেয়, আমি তাকে বুঝাই আমার স্ত্রীকে এরে হালে মার মা জাহিদার মা এরে হালে মার মা আদরের মা এসো আমার বিছানে তুমি এসো এসো তুমি আমার বিছানে এসো, সারাদিন মাঠে কাম কাজ করি আমি মাঠে কাম কাজ করতে গিয়ে বাড়িতে আসে আমি এখানে একে আমার ঘুম আছে না আমার মাথাতে হয়তো ব্যথা করে গাতে ব্যথা করে একটু আমার মাথাতে দেবে দাও আমার গায়ে একটু তেল লাগিয়ে দাও আমার বিবে শুনে না নমাজ পড়িতে থাকে না বিবু যখন আমার কথা না মানে না শুনে তখন আমি সহ্য না করতে পেরে তাকে মারি আর বলি নমাজ ছেড়ে দে রে নমাজ ছেড়ে দে, এই জন্য মারি। নবীজি বলে দিলেন ও মহিলার দলেরা
শোনো গো, যখন তোমার স্বামীরা বাড়িতে থাকবে, তোমরা নামাজ পড়তে গেলে ছোট ছোট সূরা পড়ে নামাজ পড়ো, বড় বড় সূরা পড়ে তোমাদেরকে নামাজ পড়তে হবে না। বড় সূরা পড়তে হবে না, ছোট ছোট সূরা পড়ে তোমরা নামাজটা পড়ো। হে আল্লাহ, দেখেন আপনাদেরকে একটা প্রশ্ন করি, এখন আমি সাফফান বিন মুয়াত্তাল তার স্ত্রীকে কেন মারতেন বলেন তো? নমাজে তেলাওয়াতটা লম্বা করতে নেই জন্য নাকি কোরআন বেশি করে পড়তে নেই জন্য? আজকে এগারোটা নাম কি সেটা সাগর জি? আজকে আমার মনে হয় এই সিটাস নগর গ্রামে গ্রামের এক মাথা থেকে নিয়ে অন্য মাথা পর্যন্ত যদি চলে যায়, আমার কোন মা আমার কোন বোন খালা এমন নাই, আরে কোরআন মুখস্থ করা দূরের কথা, ওটা আম্মা পড়া তার মুখস্থ আছে কিনা? কিন্তু তাকে গীত গাইতে কহে আপনাদেরকে থোবড়া হয় থোবড়া হয়? আল্লাহ কেমন মুসলমান আমরা বলছি আখির নবীর উম্মত আজকে প্রচুর খরচ করছি, শয়তানের ভয় আমরা হয়ে আছি, বিবাহতে থোবড়া করা চলবে না। হ্যাঁ, বিবাহতে থোবড়া করা চলবে না। আরে থোবড়া সমাতে মায়েরা খালারা কত রং বেরঙের গীত গায়, গায় কি গায় না? জোরে বলেন জি। আপনার এলাকাতে আছে এই থোবড়া সমাতে ছেলেটা কিংবা মেয়েটা আগে আগে হাঁটবে, চারজন পাঁচজন দশজন করে মায়েরা খালারা পিছন পিছন হাঁটবে, আর এক অপরের বাড়িতে ওখানে একটা দুটা গীত গাইবে, আর ওখানে আন্দাজ সাক্ষীর তলায় গোলা খাইবে আছে। এ মায়েরা খালারা আপনাদেরকে বলবো, খালাকে মাগে শোনেন, আজান মহিলারা যায় না পুরুষেরা যায় একটু বলেন তো, যদি বলেন পুরুষের আজান দেয়, যেমনি কোনদিন আপনি দেখেননি মহিলারা মসজিদে গিয়ে আজান দেয়, নাবিজি বলেছেন আজানের প্রয়োজন, আল্লাহ সালাত মায়েকে যারা আজান দেয় এই আজকে জালসা হয় কতদূর পর্যন্ত মায়েকে আওয়াজ যায়, আল্লাহ নবী বলেছেন যেই মসজিদ হবে আজান দেবে যতদূর তার আজানের আওয়াজ যাবে, 1 কিলোমিটার যাক কিংবা 2 কিলোমিটার যাক, যতদূর পর্যন্ত তার আজানের আওয়াজ যাবে রে অতদূর পর্যন্ত যত জিনিস তার আজান শুনবে, যত সাপ যত বিচ্ছ যত ব্যাং যত ঘাসপাত যত রকমের জীব যন্ত্র তার আজান শুনবে, ওই সমস্ত জিনিস কেয়ামতের দিন আল্লাহকে বলবে রব্বুল আলামিন এই তোমার বান্দাটা আজান দিয়েছিল, আল্লাহ জি আমরা শুনেছি গাওয়া আছে সব করেছে, আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি মাফ করে দাও। এরে মুসলমান, এত বড় আজানের ফজিলত এত বড় নেকি, এই নেকি থেকে তাকে মাহরুম করা হয়েছে কেন? তাকে বলা হয়েছে তুমি আজান দিতে পারবে না, তুমি আজান দিবে না, নামাজের টাইম হলে তুমি নামাজ পড়ে নেবে। এ মায়েরা খালারা, যদি এত বড় আজান দেওয়ার নেকির কাম, এই নেকির কাজ থেকে যদি আপনাদেরকে নিষেধ করা হয়, তাহলে আপনার বাড়িতে জোর জোর করে ঈদটা কেমন করে হালাল হয়ে গেল? সুবহানাল্লাহ, কেমন করে হালাল হয়ে গেল? হায় রে মুসলমান, আজকে ডিজে বাজছে, কি ডান্স, বড় বড় ডিজে বাজে না? আজকে দেখছেন জালসা হয়, জালসা যত বড় বড় ডিজে বাজে মুসলমানের বিবাহতে ডিজে বাজে। আল্লাহ রাসূল একদিন বসে আছেন, দুজন স্ত্রী নবীর পাঞ্জাবে বসে আছেন, দুজন গল্প করছেন স্বামী স্ত্রীতে, ইতিমধ্যে নবী বলছেন এতে জামা আমিন হো, এ বিবির বাড়ি যাও পর্দা করো যা বাড়িতে চলে যাও। স্ত্রীরা বলছেন কাকে দেখে পর্দা করবো, কেন আপনি বাড়িতে যেতে বলছেন? বলছেন বিবেরে ওই যেটা ফাতুল্লাহ বিনে উম্মে মাকতুম আমার কাছে আসছে ওই লোকটাকে দেখে পর্দা করো। দুজন বিবি বলছেন আল্লাহর নবী গো, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম একটা কানা লোক নাবিনা লোক, দু চোখের বন্ধ আমাদেরকে দেখতে পাবে না, আমরা যদি আপনার পাঞ্জরে বসে থাকে আমাদেরকে দেখতে পাবে না, তো কেন দেখে তাকে পর্দা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আওয়ানে তোমরা কি পূজন অন্ধ নাকি? আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম কানা হতে পারে রে, আব্দুল্লাহ বিন উম্মে মাকতুম তোমাদেরকে দেখতে পাবে না, কিন্তু তোমরা তো কানা নাও, তোমরা তাকে দেখবে। একটা পুরুষ আপনাদেরকে বুঝে সুঝে চলতে হবে, ভাই আমার টাইম শেষ হয়ে গিয়েছে,
এক দুটা বই পড়ে কাজেন আমার ভাইরা শুনতে চেয়েছেন আল্লাহ সুবহানাহু মা খালাদের কথা বলতে গিয়ে মা খালাদের সম্পর্কে আমি বলছি কি মা খালার অবস্থা বয়ান করা হয়েছে।